রাজধানীর নেশার আতুর ঘরে হানা দিয়েছে পশ্চিম থানার পুলিশ। উদ্ধার প্রচুর পরিমাণে কফ সিরাপ, যা খেয়ে নেশায় বুধ হয়ে মৃত্যুর সিঁড়ি বেয়ে চলছে যুব সমাজ। খুদ রাজধানীতে ওদের ফার্মেসিতে বিক্রি হচ্ছে ফেন্সিডিল জাতীয় নেশা সামগ্রী। রাজধানীর কর্নেল চৌমুনি থেকে বিদুরকর্তা চৌমুনি পর্যন্ত রাস্তার দুধারে চায়ের দোকানগুলোতে প্রচণ্ড ভিড় পরিলক্ষিত হয়েছিল। সন্দেহ জেগেছিল পশ্চিম থানার ওসি জয়ন্ত দেবের। তারপর থেকেই ওসি জয়ন্ত দে তীক্ষ্ণ নজর রাখতে শুরু করলো চায়ের দোকানগুলির উপর। সোর্স লাগিয়ে জানতে পেরেছে এখানকার স্থানীয় একটি ওষুধের ফার্মেসিতেই শহরের যুবক যুবতীরা অনায়াসে নেশা সামগ্রী সেবন করতে পারছে। এখান থেকেই নেশা দ্রব্য কিনে নিয়ে চায়ের দোকানগুলোতে দাঁড়িয়ে নেশায় বুধ হয়ে হাতে তুলে নিচ্ছে মিষ্টির চায়ের পেয়ালা। নেশাখোরদের মতে কফ সিরাপ জাতীয় নেশাগুলি খেয়ে মিষ্টি চা পান করলে নেশা প্রচণ্ড অনুভূত হয়, আর তার জন্যই সকাল থেকে রাত পর্যন্ত চায়ের দোকানগুলির সামনে দেখা যেত যুবক যুবতীদের ভিড়। সোমবার নেশার আতরঘর খুঁজে বের করতে পশ্চিম থানার ইন্সপেক্টর মিস্টার ডার্লং এবং সাব ইন্সপেক্টর রঞ্জিত দাস দোকানে হানা দেয়। ওষুধের দোকানের ভেতরে কারি কারি নেশা সামগ্রী দেখে চক্ষু চড়ক গাছ হয়ে যায় দুই পুলিশ অফিসারের। এদিকে খবর পেয়ে ছুটে আসে এসডিপি অজয় কুমার দাস এবং ওসি জয়ন্ত দে। খবর পেয়ে হাজির হয় চিত্র সাংবাদিকরা। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নেশা জাতীয় দ্রব্য বিক্রি করার জন্য ক্ষমা চান ফার্মেসির মালিক রতন সাহা। এ নিয়ে সদর এসডিপি অজয় কুমার দাস জানান, উদ্ধারকৃত নেশা জাতীয় দ্রব্যগুলির কাউন্টিং চলছে, গ্রেফতার করা হয়েছে দোকানের মালিক রতন সাহাকে। পুলিশ এনডিপিএস আইনে মামলা গ্রহণ করে তদন্ত শুরু করেছে। নেশা বিরোধী অভিযানে সম্প্রতি রাজ্য পুলিশ যেভাবে তদবির হয়েছে, পুলিশের সেই অভিযান যদি অব্যাহত থাকে তাহলে সহজেই সফল হবে নেশা বিরোধী অভিযান, গড়ে তোলা হবে নেশা মুক্ত ত্রিপুরা। তো কলকাতা এয়ারপোর্টে আছে এখন, ওনার পার্টনারদের দোকানটা খোলানো হয়েছে এন্টারপ্রাইজেস। কিন্তু আমরা সেম জিনিস পেয়েছি, কোডিং ফসফেট, যেটা এনডিপিএস অ্যাক্ট হিসাবে ব্যান, যেটা ফেন্সিডিলের মধ্যে সেম কন্টেন্টই থাকে 10 mg। তো এখন যেহেতু উনি বলছেন যে উনি না এটা অমিত পালি করেন, তো এখন আমি দোকান এটা অফিসটা সিল করবো, কালকে উনি আসার পরে ডকুমেন্টস দেখবো, তারপর আরেক জায়গা থেকে নিয়েছে মাল ওখানে নেক্সট। ব্যুরো রিপোর্ট, পাবলিক নাও।